চোদ্দই জানুয়ারি 2012 নববর্ষ উপলক্ষে গ্লাসগোর বাইতুর রহমান মসজিদে স্কটল্যান্ড জামাত এক নৈশভোজের আয়োজন করে। এখানে বিভিন্ন ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআনের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। আগত 120 জন ও আহমদি অতিথির অধিকাংশকে এই প্রদর্শনীটি আকৃষ্ট করে। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত এবং এর অনুবাদ পাঠের মাধ্যমে শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন স্কটল্যান্ডের রিজিওনাল আমির। গ্লাসগো জামাতের তবলিক সেক্রেটারি অতিথিদের অভ্যর্থনা জানান। এরপর গ্লাসগো জামাতের প্রেসিডেন্ট 2011 সালের খেদমতে খালকের কার্যক্রমের উপর একটি প্রতিবেদন প্রদান করেন। এবছর বিভিন্ন চ্যারিটি কার্যক্রমের মাধ্যমে সেভ দ্য চিলড্রেন, ম্যাকমিলান ক্যান্সার সাপোর্ট এবং ইয়রখেল চিলড্রেন ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের জন্য 13,100 পাউন্ড সংগ্রহ করা হয়। তিনি হিউম্যানিটি ফার্স্টের কার্যক্রমের উপরও আলোকপাত করেন। ইয়রখেল চিলড্রেন ফাউন্ডেশনের প্রতিনিধি জামাতের কার্যক্রমের প্রশংসা করেন ও জামাতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, 2011 সালে চ্যারিটি ওয়াকের মাধ্যমে 6,000-এরও বেশি পাউন্ড জামাত সংগ্রহ করে। এই অর্থ বিভিন্ন শিশুর চিকিৎসায় ব্যবহৃত হয়েছিল। আহমদিয়া জামাত মানব সেবামূলক কাজের মাধ্যমে স্কটিশ সমাজকে সহায়তা করে যাবে এই আশাবাদ ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন। সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি তার বক্তব্যে জামাতের তরুণদের বিভিন্ন চ্যারিটির জন্য অর্থ সংগ্রহের উদ্দীপনামূলক মনোভাবের প্রশংসা করেন। স্কটল্যান্ড জামাতের রিজিওনাল আমির তার বক্তব্যে বলেন, আমাদের খেলাফতের কল্যাণ আছে। আমাদের খলিফা আয়াদাল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ প্রতি শুক্রবার খুতবা প্রদান করেন, যিনি আমাদের মানব সেবায় সফলতার পথ নির্দেশনা দেন। স্কটিশ পার্লামেন্টের সম্মানিত সদস্য লিন্ডা ফ্যাবিয়ানি বলেন, জামাতের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পর আমি বলতে গর্ববোধ করি যে আহমদিয়া জামাতে মানব সেবার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। এরপর লর্ড লেফটেন্যান্ট মুস্তাক আহমেদ বলেন যে আহমদিয়া জামাতের চ্যারিটিমূলক কাজের সংখ্যা অগণিত এবং এটি সমাজের জন্য উদাহরণস্বরূপ। স্ট্রেথক্লাইড পুলিশের ইন্সপেক্টর বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় আহমদি জামাতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি জামাতের মূল স্লোগান সবার জন্য ভালোবাসা, কারোর জন্য ঘৃণা নয় এর উদ্ধৃতি দিয়ে এই মন্তব্য করেন। পরিশেষে গ্লাসগো জামাতের তবলিক সেক্রেটারি সকল অতিথি এবং নববর্ষ উপলক্ষে আয়োজিত নৈশভোজের আয়োজকদের ধন্যবাদ প্রদান করেন। সবশেষে দোয়ার পর নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। কানন, MTA UK স্টুডিও, গ্লাসগো।